পবিত্র এই সিয়াম সাধনার মাসে আমরা সহ সারা বিশ্বে ভয়াবহ এক দুর্যোগ কোভিড-19 মহামারীতে আক্রান্ত। তারপর আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত বলা হচ্ছে ঘরে থাকুন, কিন্তু এক নাগাড়ে শিশু কিশোর তরুণ সহ সকল বয়সের মানুষের ঘরে থাকা অনেক কষ্ট। তাই যারা ঘরে থাকছেন, নিয়ম মানছেন, তারা সম্মুখ যোদ্ধা না হলেও তারা সকলেই কোভিড যোদ্ধা। সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা এই যুদ্ধের শরিক হয়েছেন যার যার অবস্থান থেকে। এই সময়ে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা খুবই জরুরি। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বই পড়ুন, বাগান করুন, নিয়মিত হালকা ব্যায়াম করুন, শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করুন। পবিত্র রমজান মাসে রোজা রেখে সকলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্চা করুন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানিসহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। এবার আমি আসবো আজকের বাংলাদেশ পরিস্থিতি কোভিড বিষয়ে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এখানে উল্লেখ করি যে গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের 2-1টি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান যারা টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেন নাই। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন। এবং আজকে আমাদের যে আমরা লিঙ্গভেদের যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব এবং 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 60 ঊর্ধ্ব 1 জন। এই 9 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 9 জনের মধ্যে ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিং 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। আমরা প্রতিনিয়তর মতো এখনো বলি এই মাহে রমজান পবিত্র সিয়াম সাধনার মাস। রমজান মাসের কিছু বিশেষ স্বাস্থ্যবিধি আছে যেগুলো আমরা মেনে চলব এবং কোভিড বিষয়ক যে স্বাস্থ্যবিধি সেগুলো আমরা মেনে চলব। সকল ক্ষেত্রেই তরল খাবার বা পানীয় গ্রহণ করা জরুরি। আমরা রমজানের ইফতারের পরে পানি বেশি করে খাব। যারা আক্রান্ত ব্যক্তি তারাও রোজা রাখতে না পারলে তারাও তরল খাবার বেশি খাবেন, পানি বেশি খাবেন। কুসুম গরম পানি হলে সুবিধা, স্বাস্থ্যের জন্য ভালো। এবং আপনারা ভিটামিন সি সমৃদ্ধ টাটকা ফল এবং জিঙ্ক সমৃদ্ধ যে খাবার এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন এবং নিয়মিতভাবে হালকা হলেও ব্যায়াম করবেন। মনকে উৎফুল্ল রাখবেন, সতেজ রাখবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।